শুরুতেই সংবাদ শিরোনাম, তুরস্কের সশস্ত্র ড্রোন কিনতে চায় সৌদি আরব। চীনা কারখানাগুলোতে হামলায় মিয়ানমারে বিনিয়োগ বন্ধ করে দিল চীন। যুদ্ধ প্রশিক্ষণে উঠতেই বিধ্বস্ত ভারতীয় যুদ্ধবিমান, পাইলট নিহত। সিরিয়ার রাজধানীতে ইসরায়েলের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা। এবং সবশেষ থাকছে ইরানকে কুণ্ঠাসা করতে গিয়ে আমেরিকা নিজেই একঘরে হয়ে পড়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। তুর্কি সামরিক ড্রোনের সরবরাহ পেতে অনুরোধ করেছে সৌদি আরব। মঙ্গলবার এমন তথ্য দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। কিন্তু তুরস্কের দীর্ঘদিনের বৈরী গ্রিসের সঙ্গে সৌদি আরবের বিমান মহড়ায় অংশ নেওয়ার সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে তাকে। আঙ্কারার সঙ্গে সৌদির ড্রোন চুক্তি হবে কিনা নির্ভর করছে রিয়াদের ভবিষ্যৎ আচরণের উপর। সংবাদ সম্মেলনে এরদোগান বলেন, গ্রিসের সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিচ্ছে সৌদি আরব। একই সময় তারা আমাদের কাছ থেকে সশস্ত্র ড্রোন কিনতে চাইছে। আমার প্রত্যাশা, কোনো ধরনের উত্তাপ ছাড়াই শান্তভাবে এই ইস্যুর সমাধান হবে। বিশ্বের সশস্ত্র ড্রোনের প্রথম দিকের নির্মাতাদের একটি হল তুরস্ক। নাগানো কারাবাখ নিয়ে গত বছরে আর্মেনিয়ার সঙ্গে ছয় সপ্তাহের যুদ্ধে আজারবাইজানকে এগিয়ে রেখেছিল এই ড্রোন। তুরস্কের বুস্টিল কোম্পানির সঙ্গে ইতিমধ্যেই প্রযুক্তি হস্তান্তরের চুক্তি হয়েছে রিয়াদের। এতে সৌদি আরব তাদের নিজেদের সামরিক ড্রোন তৈরি করতে পারবে। তবে ব্যাপক জল্পনা কল্পনা চলছে যে ইয়েমেনের সৌদির সামরিক অভিযানের কারণে আরোপ করা পশ্চিমা নিষেধাজ্ঞাগুলোর নিষেধাজ্ঞা এড়িয়ে অস্ত্র কিনতে বিকল্প করছে রিয়াদ। গেল কয়েক মাসে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের আঞ্চলিক বৈরদের মধ্যে সম্পর্ক মেরামতের চেষ্টা করছে এরদোগান। 2017 সালে কাতারের পক্ষে তুরস্কের সমর্থনের পর সৌদি জোট দেশগুলোর সঙ্গে দ্বন্দ্ব বেড়ে যায়। কিন্তু 2013 সালের পর প্রথমবারের মতো মিশরের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের কথা জানায় তুরস্ক। মিয়ানমারে সেনাভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভে বেশ কয়েকদিন ধরেই বিভিন্নভাবে চোখে পড়ছিল চীন বিরোধী স্লোগান এবং প্লেকার্ড। চীন সেনাভ্যুত্থানকে সমর্থন করছে, চীনের সমর্থনে সেনাবাহিনী এই সাহস পেয়েছে, এমন অনেক ক্ষুব্ধ মন্তব্য মিয়ানমারের ফেসবুক টুইটারে অনেক করেছেন। এরপর রোববার প্রথম দেখা গেল চীনের মালিকানাধীন প্রতিষ্ঠানে সরাসরি হামলা। ইয়াঙ্গনের শহরতলিতে একটি শিল্প এলাকায় 32টি চীনা মালিকানাধীন কারখানায় হামলা করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এতে প্রায় 3.7 কোটি মার্কিন ডলারের সমমূল্যের সম্পদ নষ্ট এবং দুই চীনা নাগরিক আহত হয়েছেন বলে দাবি করা হয়। অপরাধীদের চিহ্নিত করে শাস্তির দাবিও জানিয়ে স্বায়ত্ত সংবাদমাধ্যমটি। চীনা কর্তৃপক্ষের আহ্বানের পরই সোমবার ইয়াঙ্গনের দুটি শিল্পাঞ্চলে সামরিক আইন জারি করা হয়। ইয়াঙ্গনের হোলাইথাং সহ আরও বেশ কয়েকটি জেলা এবং মান্দালয় শহরে কয়েকটি এলাকায় মার্শাল ল জারি করা হয়েছে। মিয়ানমারের মাদে দ্বীপে রয়েছে চীনের জ্বালানি তেল পরিশোধ প্ল্যান্ট। কৌশলগত অর্থনৈতিক স্বার্থে যে দু দেশ চীনের কাছে এখন পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ তার একটি হল পাকিস্তান, অন্যটি হল মিয়ানমার। বঙ্গোপসাগরে চীনা বিনিয়োগে গভীর সমুদ্রবন্দর তৈরি হয়েছে মিয়ানমারে। সেখান থেকে একটি তেলের পাইপলাইন চীনের উইনান প্রদেশে গেছে, যেটি 2017 সালে চালু হয়। যুদ্ধ প্রশিক্ষণের জন্য উড়ার পরই দুর্ঘটনার মুখে পড়ল ভারতীয় বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান। এতে পাইলট তথা গ্রুপ ক্যাপ্টেনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে এরই মধ্যে তদন্তের নির্দেশ দিয়েছে ভারতীয় বিমান বাহিনী। জানা গেছে, যুদ্ধ সংক্রান্ত প্রশিক্ষণের জন্য সকালের মধ্য ভারতে একটি বিমান ঘাঁটি থেকে মিগ-21 বাইসন যুদ্ধবিমান উঠছিল। উড়ানের সময় সেটি দুর্ঘটনার মুখে পড়ে। তবে মধ্য ভারতের কোন বিমান ঘাঁটিতে সেই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানানো হয়নি। উল্লেখ্য, 2 মাস আগে রাজস্থানের সুরথুগড়ে একটি মিগ-20 ফাইটার জেট ভেঙে পড়েছিল। সেবার সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান প্রশিক্ষণরত পাইলট। ভারতীয় বিমান বাহিনী সূত্র বলছে, 2016 সাল থেকে ভারতে 27টি এয়ারক্রাফ্ট দুর্ঘটনার কবলে পড়েছে, এর মধ্যে 15টি ফাইটার জেট। সিরিয়ার রাজধানী দামেস্কে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় মঙ্গলবার রাত 10:35 দামেস্কের সেনাঘাঁটি লক্ষ্য করে গোলান মালভূমি থেকে সব ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইহুদিবাদী দেশ ইসরায়েল। তবে বেশিরভাগ হামলায় প্রতিহত করার দাবি করেছে সিরিয়া।
ইসরায়েল এ ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেনি। দামেস্কে সিরিয়ার সেনা ঘাঁটি ছাড়াও ইরানপন্থী সশস্ত্র সংগঠন এবং হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে সব হামলা চালিয়ে আসছে ইসরায়েল। 2011 সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করতে উঠে পড়ে লেগেছে ইসরায়েল এবং তার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। ইরান সরকারের মুখপাত্র আলি রাবি বলেছেন, আমেরিকা বিগত প্রশাসন ইরানকে একঘরে করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। ওই প্রশাসন উল্টো আমেরিকাকেই একঘরে করে ফেলেছে। তিনি মঙ্গলবার তেহরানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন। আলি রাবি বলেছেন, বিগত ফার্সি বছরে ইরান পররাষ্ট্রনীতির ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। তিনি বলেন, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সাবেক মার্কিন প্রশাসনের ইরান বিরোধী সর্বোচ্চ চাপ প্রয়োগের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। সেই সঙ্গে জাতিসংঘের সাধারণ এবং নিরাপত্তা পরিষদে মার্কিন সরকারের স্বরূপ উন্মোচন করে দেওয়ার পাশাপাশি হেগের আন্তর্জাতিক আদালতে আমেরিকার বিরুদ্ধে রায় প্রকাশ করাতে পেরেছে এই মন্ত্রণালয়। ইরান সরকারের মুখপাত্র বলেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য তেহরান যে সার্বক্ষণিক প্রচেষ্টা চালাচ্ছে তা যেন আমেরিকার মিথ্যা প্রচারণায় চাপা পড়ে না যায় সে বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে। তিনি বলেন, আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও বহির্বিশ্বের সঙ্গে ইরানের ব্যবসা বাণিজ্যিক স্বাভাবিক রাখার চেষ্টা সফল হয়েছে। আলি রাবি বলেন, বিশ্বে শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়ায় যোগ করা এবং ইরানের সঙ্গে ন্যায় আচরণের অবসান ঘটানো ছাড়া আমেরিকার নতুন প্রশাসনের সামনে অন্য কোনো উপায় নেই। অচিরেই ইরানের পরমাণু সমঝোতা নিয়ে সৃষ্ট অচলাবস্থার অবসান হবে এবং বহির্বিশ্বের সঙ্গে ইরানের ব্যবসা বাণিজ্য এবং লেনদেন পুরোপুরি স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। হিজবুল্লাহ এবং হামাসের ভয়ে ইসরায়েল উন্নত করছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এবং ফিলিস্তিনের গাজাভিত্তিক হামাসের রকেট এবং ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলার লক্ষ্য নিয়ে ইসরায়েল তাদের কথিত আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করছে। হিজবুল্লাহ এবং হামাসের ক্ষেপণাস্ত্র শক্তি অনেক বেড়েছে এবং ভবিষ্যৎ যুদ্ধে হিজবুল্লাহ প্রতিদিন 2000 ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম বলে খবর বের হওয়ার পর ইসরায়েলের আয়রন ডোম উন্নত করার তথ্য প্রকাশ পেল। মঙ্গলবার একটি বিবৃতিতে ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের দায়িত্বশীল কর্মকর্তা মুশে প্যালেট বলেছেন, আয়রন ডোম উন্নত করার পর কয়েক দফা পরীক্ষা নিরীক্ষা চালানো হয়েছে। খুব শীঘ্রই নতুন ভার্সনের আয়রন ডোম ইসরায়েলের বিমান এবং নৌবাহিনীতে যুক্ত করা হবে। এই ব্যবস্থা ক্ষেপণাস্ত্র এবং রকেট প্রতিহত করতে পারে বলে জানিয়েছে মুশে প্যালেট। বহুল প্রচলিত আয়রন ডোম ক্ষেপণাস্ত্র ব্যবস্থা স্বল্প পাল্লার রকেট, কামানের গোলা, মর্টাল এবং ক্ষেপণাস্ত্র শনাক্ত এবং প্রতিহত করার লক্ষ্য নিয়ে তৈরি করা হলেও এটি তেমন কোনো কার্যকরী ব্যবস্থা নয় তা প্রমাণিত হয়েছে। 2019 সালে ইহুদিবাদী ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসন চালালে হামাস এবং ইসলামী জিহাদ আন্দোলন যোদ্ধাদের ইসরায়েলকে লক্ষ্য করে দুই দিনে অন্তত 700 ক্ষেপণাস্ত্র ছুড়ে। সে সময় ইসরায়েলে তার অতি মূল্যবান আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে মাত্র 240টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করে। ওই সময় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকারিতা একদম পরিষ্কার হয়ে যায়। হামাস এবং জিহাদ আন্দোলনে এবং ওই হামলায় অন্তত 4 ইসরায়েলি নিহত এবং 80 জন আহত হয়েছিলেন। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।